মহাভারতের সভাপর্বে প্রথম থেকে তৃতীয় অধ্যায় জুড়ে বর্ণিত আছে পাণ্ডবদের জন্য অতুলনীয় কারিগর ময়দানবের সুন্দর সভাগৃহ নির্মাণ করার কথা। অগ্নিদেবের অনুরোধে কৃষ্ণ ও অর্জুন খাণ্ডব বন দহন করে অগ্নিদেবকে জলযোগ করিয়েছিল। সেই বনে বাস করত ময় নামে এক দানব, যে ছিল শিল্পী। ময় অর্জুনকে অনেক কাকুতি মিনতি করলে দয়া করে অর্জুন তাকে বধ করা থেকে অব্যাহতি দেন। সেই কৃতজ্ঞতাবশত সে অর্জুনের কোনো উপকার করতে চাইলে অর্জুন তাতে সম্মত হননি। অনেক অনুরোধ করার পর অর্জুন ময়কে বলেন কৃষ্ণের জন্য কোনো কাজ করে দিতে। নমস্কার, সব বাংলা ভিডিও চ্যানেলে আপনাদের স্বাগত। আমাদের ভিডিও চ্যানেলে আমরা নিয়মিত তথ্যমূলক ভিডিও প্রকাশ করে থাকি। এই ধরনের তথ্যমূলক ভিডিও ভালো লাগলে লাইক করে আমাদের উৎসাহ দিন। কৃষ্ণ ময়কে আদেশ করেন মহারাজ যুধিষ্ঠিরের জন্য এমন একটি সভাগৃহ নির্মাণ করে দিতে যা কোনোভাবেই কেউ অনুকরণ করতে না পারে। সেই সভায় যেন দেবতা, মানুষ ও অসুরদের জীবন কাহিনী অঙ্কিত থাকে। ময় অত্যন্ত খুশি হয়ে কৃষ্ণের প্রস্তাবে রাজি হল। কৃষ্ণ ও অর্জুন তাকে সঙ্গে নিয়ে মহারাজ যুধিষ্ঠিরের কাছে গেল। সব কথা শুনে আনন্দিত পাণ্ডবরা সকলেই ময়কে অনেক আদর যত্ন করল। তারপর শুরু হল ইন্দ্রপ্রস্থে ময় দানবের সভাগৃহ নির্মাণ। অনেক কাল আগে দানবরাজ বৃষপর্বা এক যজ্ঞের জন্য কৈলাস পর্বতের উত্তরে এক সভাগৃহ তৈরি করেছিল। সেই সভাও তৈরি করেছিল ময়। মহারাজ যুধিষ্ঠিরের সভাগৃহের উপকরণ আনার জন্য ময় চলে গেল সেই স্থানে। নিয়ে এল দানবরাজের সভার মণি, মুক্ত আর স্ফটিক। সেই স্থানে ছিল বিন্দু নামে এক বিশাল সরোবর। তার ভিতরে গোপনে রক্ষিত ছিল বৃষপর্বার সোনার গদা ও বরুণদেবের দেবদত্ত নামক মহাশঙ্খ। সেগুলিও ময় নিয়ে আসে। ইন্দ্রপ্রস্থে ফিরে এসে ময় সেই গদাটি ভীমকে এবং শঙ্খটি অর্জুনকে প্রদান করে। শুরু হয় সভাগৃহ নির্মাণের কাজ। ইটের বদলে তা তৈরি হয় স্ফটিক দিয়ে। তার তেজে সূর্যের জ্যোতিও ম্লান মনে হতে থাকে। অপূর্ব সুন্দর সেই সভায় বাগানের গাছগুলি ছিল সোনার, তাতে মণি ও মানিকের ফুল। আরও ছিল একটি বিশাল সরোবর, তার পার বাঁধানো ছিল স্ফটিক দিয়ে। জল ছিল অতি স্বচ্ছ, নানা রকম জলচর পাখি সেই জলে খেলে বেড়াত। জলে ফুটত সোনার পদ্ম ফুল, যার ডাঁটি ছিল বৈদুর্যমণির। চারিধারে মুক্ত ও নানা মূল্যবান রত্ন ছড়ানো ছিল। রাজারা সেই সরোবরের ধারে এসেও তাকে জল বলে চিনতে পারত না, এতটাই স্বচ্ছ ও কালিমা শূন্য ছিল সেই জল। ইন্দ্রপ্রস্থে ময়দানবের সভাগৃহ নির্মাণ হতে সময় লেগেছিল 14 মাস। সভাগৃহটি লম্বায় ছিল 5,000 হাত। 8,000 ভয়ঙ্কর রাক্ষস সবসময় এই সভায় পাহারা দিত এবং প্রয়োজন হলে বহন করে অন্যত্রও নিয়ে যেত। দেবশিল্পী বিশ্বকর্মার তৈরি করা দেবরাজ ইন্দ্রের সভা ও ব্রহ্মার সভাও ময়দানবের নির্মিত পাণ্ডবদের এই সভার সৌন্দর্যের কাছে ম্লান হয়ে যাচ্ছিল। সভাগৃহ সম্পূর্ণ হবার পরে পৃথিবীর সকল রাজা ও মুনি ঋষিরা এই সভা দেখতে এসেছিল। বাদ যায়নি নারদ, পারিজাত, অসিত, দেবল, রৈবত প্রভৃতি দেবর্ষিরাও। রাজস্ব যজ্ঞের সময় এই সভার অতুল সৌন্দর্য দেখেই দুর্যোধনের মনে হিংসা জাগে এবং মামা শকুনির পরামর্শে পাশা খেলার জন্য পাণ্ডবদের আহ্বান করে। ভিডিওটি আপনাদের কেমন লাগলো আমাদের কমেন্ট করে জানান। এই ধরনের ভিডিও নিয়মিত পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর আমাদের ফেসবুক পেজ লাইক করুন।